শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আবুল তসলিম খান, পিতার নাম মৃত আব্দুল আজিজ খান, মা হাবিজা খান, গ্রাম যাদপুর ডাকঘর লস্করপুর উপজেলা মেহেন্দিগঞ্জ জেলা পরিষদ। আপনি কি করতেন? আমি তখন তদানীন্তন মেহেন্দিগঞ্জ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম। সভাপতি ছিল আনিসুর রহমান সর্দার, সাধারণ সম্পাদক ছিল আব্দুর রব। 1970 সালের 7ই মার্চের পরে, ভাষণের পরে মেহেন্দিগঞ্জ তদানীন্তন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিশেষ করে মহিউদ্দিন আহমেদ তখনকার এমপি, এই মেহেন্দিগঞ্জের সন্তান মহিউদ্দিন আহমেদের নির্দেশে তদানীন্তন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগকে নিয়ে বসে এবং পরবর্তী যুদ্ধের জন্য, অর্থাৎ আমাদের যে একটা সশস্ত্র যুদ্ধের দিকে যেতে হবে এই নির্দেশও দেন এবং ছাত্রলীগকে, তখন কিন্তু ছাত্রলীগ ছাড়া যুবলীগ বা অন্য কোনো সংগঠন ছিল না, আওয়ামী লীগের মূল তালিকা শক্তি ছিল ছাত্রলীগ, তখন আমাদেরকে নির্দেশনা দেয়। আমরা মার্চের 27-28 তারিখের দিকে আমাদের স্থানীয় পাতা জুবলি ইনস্টিটিউশনের মাঠে, যেটা আমাদের হেডকোয়ার্টার থেকে একটু ভেতরে, ওই মাঠে আমরা ছাত্রলীগের উদ্যোগে আমরা প্রথম ট্রেনিং শুরু করি এবং এই প্রশিক্ষণের জন্য আর্মির বেনুমিয়া নামে এক লোক ছিল, তাকে আমরা বাড়ি থেকে আনিয়ে তার মাধ্যমে আমরা প্রথম এই ছাত্রলীগে এই প্রশিক্ষণ শুরু করি। যদিও প্রশিক্ষণ চলাকালীন সময়ে শিক্ষক, যুবক এবং স্থানীয় অন্যান্য লোকজনও আমাদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে এবং পুরো মার্চ এপ্রিল মাসের 27 তারিখ পর্যন্ত আমাদের ওখানে প্রশিক্ষণ চলে। এরপরে যখন আর্মি মেহেন্দিগঞ্জে আসে তখন আমরা ওখান থেকে আমাদের ক্যাম্প বন্ধ করি এবং বিশেষ করে তখন মহিউদ্দিন আহমেদ তখনকার এমপি মহোদয়ের নির্দেশ করবে এবং আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় ছাত্রলীগ হিসেবে আমরা তখন যারা প্রশিক্ষণ নিচ্ছি আমরা তখন বিভিন্ন জায়গায় ট্রেনিংপ্রাপ্ত, অর্থাৎ যারা আর্মি অথবা পুলিশ অথবা আনসার এদেরকে বিভিন্ন জায়গায় সংগ্রহ করতে শুরু করি এবং আমরা একসময় যখন কিছু কিছু আর্মি যারা ছুটিতে আসে
তাদেরকে নিয়ে আমরা মোটামুটি একটা মুক্তিযুদ্ধের একটা সংগঠক আমরা তখন তৈরি করি। এরপরে এভাবেই আমাদের মোটামুটিভাবে ম্যানজিগঞ্জের মুক্তিযুদ্ধের, কারণ এটা তো একটা প্রত্যন্ত অঞ্চল, এখান থেকে কিন্তু ভারতের দূরত্ব অনেক বেশি, অর্থাৎ ভারত যাওয়ার কমিউনিকেশনটা খারাপ। তখন আমরা জুনের দিকে যখন দেখা গেল যে আমাদের আর্মসের সংখ্যা খুব কম, এবং এই ক্ষেত্রে আমাদের বর্তমান এমপি পঙ্কজ নাথ, তার বাবা কিন্তু তখন ছিল আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, এবং কিছু আর্মস ইতিমধ্যেই অ্যামুনেশন তার বাসায়, এমপি সাহেবের বাসায় রক্ষিত ছিল, ওগুলো নিয়েই কিন্তু আমাদের যাত্রা শুরু মুক্তিযুদ্ধে। জুনের দিকে যখন আর্মসের খুব দরকার, বেশি আর্মস প্রয়োজন, আরও বেশি আর্মসের প্রয়োজন, তখন আমাদের মধ্য থেকে শাহ আলম বয়াতি, কামাল উদ্দিন খান, ইউনুস মিয়া, শহীদ শাহ এবং পাঁচ ছজন এই ছাত্রলীগের নেতা, এই পাঁচ ছজনকে সিলেক্ট করা হয়েছে যে তারা ভারত যাবে আর্মস আনার জন্য। মহিউদ্দিন মিয়ার নির্দেশে যে তোমরা ভারত যাও, ট্রেনিং করবে এবং ভারী আর্মস নিয়ে আসবে। তখন শাহ আলম একটা গ্রুপ নিয়ে আগরতলা হয়ে উত্তরপ্রদেশ যায়, আর কামাল খান একটা গ্রুপ নিয়ে কলকাতা ঢুকে। পরবর্তী সময়ে এরা বিভিন্ন ভারী অস্ত্র নিয়ে বাংলাদেশে আসে এবং এখানকার যুদ্ধ আলোচনা নিয়ে যুক্ত হয়ে, হ্যাঁ, এরপরই আর কি। তবে মেহেন্দিগঞ্জে যারা মুক্তিযোদ্ধা তাদের ভারত গমন খুব কম, কিন্তু অধিকাংশই কিন্তু লোকাল প্রশিক্ষণ প্রাপ্ত, ওই জুবলি স্কুলের মাঠে কিন্তু অধিকাংশই ওখানে প্রশিক্ষণ প্রাপ্ত, এই আব্দুল হামিদ সহ কিন্তু ওখানেই প্রশিক্ষণ প্রাপ্ত। তো এভাবেই আর কি মোটামুটি আমাদের পরবর্তী যুদ্ধ চলে, এবং 19 ডিসেম্বর 1971 মেহেন্দিগঞ্জ সত্য মুক্ত হয় এবং আমরা সম্পূর্ণভাবে মেহেন্দিগঞ্জের নিয়ন্ত্রণ গ্রহণ করি। আর এভাবে মেহেন্দিগঞ্জের যুদ্ধ সম্পূর্ণ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।